আরে ওই কানেও শুনে কে বলছি আসবো আরে আপনি কে বলুন তো আপনি তো এসেই পড়েছেন না পারমিশন না দরকার কি না মানে আমি যতটা এসেছি ততটা হবে না আমাকে আরেকটু আসতে হবে ঠিক আছে আসুন আসুন এ কি গায়ের কাছে কেন গায়ের কাছে মানে আপনি কি কারণে এসেছেন এখানে বলবো হ্যাঁ বলুন গায়ের কাছে না এলে তো বলা যাবে না বলুন ইন্টার ভিউ সো হোয়াট এসেছেন তাহলে গায়ের কাছে কিসের জন্য আপনারা আজকে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন না চতুর্থ শ্রেণীর কর্মচারী চাই হ্যাঁ সেটা দিয়েছিলাম আজকে থেকে ইন্টারভিউ শুরু বলছি আমার হবে কি হবে চাকরি ও না 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 গায়ের এত কাছে এসেছি কেন আগে তো বলতে হবে ইয়েস ইন্টার মানে কি কি ভেতরে হুম ভিউ মানে কি ভিউ মানে দেখা হ্যাঁ কাছে না এলে আমি দেখবো কি করি শুনুন যারা যারা ইন্টারভিউ দিতে আসে তার একটা সেফ ডিস্টেন্স রেখে তারপরে কথা বলে এবার বলুন আমি দেখি ডিস্টেন্স মেইনটেইন করব ঠিক আছে নাম কি নাম কি কার আপনার নামটা কি আমার নাম লক্ষণ লিঙ্গম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবার নাম বাবার নাম বাকা লিঙ্গম ঠাকুরদার নামও বলতে পারবো টারা বাকা লিঙ্গম তেরা হ্যায় বাট মেরা হ্যায় লেহর কুরকুরে খামিন না যাই হোক যাই হোক ঠিক আছে হবে আরে কি হবে বলছি জানেন তো এত বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত বিয়ে থা বাচ্চা কাচ্চা বউ শ্বশুর বাড়ি কিচ্ছু হলো না কত ইচ্ছে ছিল জামাই শ্বশুরে যাবো শ্বশুর বাড়িতে শ্বশুরের মাথা পক করে কাঁঠাল ভাঙো গদগদ জাতীয় করে খাবো 10-12টা বাচ্চা হবে মাকে হেল্প করবে আর ঠিক আছে ঠিক আছে কিন্তু কিন্তু হবে দাঁড়ান আগে আমি আপনাকে টেস্ট করে দেখতে চাই টেস্ট করবেন ইয়েস নিন চাটুন প্রথমে একটু নন্তা নন্তা লাগবে তারপর ভালো লাগবে জি 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 কেন চাটবো আপনাকে আমি এই তো বললেন টেস্ট করবেন আরে টেস্ট করব মানে মিষ্টি দোকানে গিয়ে আপনি যদি বলেন দাদা মিষ্টি একটু টেস্ট করব তা চাটবেন না খাবেন না আরে আমি বলতে চাচ্ছি যে আমি আপনাকে একটু পরখ করে দেখতে চাই কেউ কোনোদিনও করেনি কি আজ আপনি মুখ ফুটে বললেন কোথায় করবেন কি এই অফিসে না হোটেলে নিয়ে যাবেন জাস্ট ডিসগাস্টিং মানে আমি আপনাকে বলেছি যে আমি আপনাকে কিছু সাবজেক্টের উপরে কোশ্চেন করতে চাই আপনি যদি তার ঠিকঠিক আনসার দিতে পারেন তাহলে ভেবে দেখব আপনার চাকরিটা হবে কি হবে ভেরি গুড ম্যাম খাই চা বিস্কুট কোন প্রথমে 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 কি কি কোশ্চেন করো কোন সাবজেক্ট থেকে আচ্ছা আপনি কি বাংলা প্রথমে বাংলা ক বোতল খেতে হবে বলুন বোতল ক বোতল বাংলা খেতে হবে বলুন আরে 6-7 বোতল তো আমি নুন দিয়ে চেটেই খেয়ে ফেলবো বাকুন 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 আরে দাঁড়ান আরে এই বাংলা সেই বাংলা নয় নতুন বাংলা এই সবসে মতে ছিল কালী পূজায় বেরিয়েছে মাই নামটা বলুন একবার বলো বুঝে বাংলা ভাষা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছি 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 সেটা আগে বলবেন তো আমি তো সহজ সরল মানুষ বাংলা বলেছেন আমি জানেন তো আজকাল ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করছে আমার বন্ধুকে জিজ্ঞেস করেছে তেলের কি কার্যকারিতা ওই তেল ওই তেল কি ওই তেলের কি কাজ তেল আমেরিকান তেল ঠিক আছে আমাদের ইন্টারভিউ তো সব জিজ্ঞাসা করা হয় না আপনি বলুন তো চিমনি বানান কি চিমনি বানাতে চি আর এমনি হাইনি এবারে এবারে নিন চটকে নিন চটকে কি বলছেন পারবেন তো না পারবেন না হ্যাঁ কেন পারবো না কিন্তু আপনি ভেবে বলছেন তো ভেবে মানে আমি তো ভেবে শুনেই বললাম বলছি আপনার কোনো অসুবিধা নেই তো মাই গড আমি বলছি আর আপনি বলছেন আমার অসুবিধা আছে কিনা আশ্চর্য আরেকবার বলুন একবার কেন তিনবার বলছি নিম চটকে নিম চটকে নিম চটকে কত থেকে চটকাতে হবে বলুন কত থেকে শুরু করবো আমার মতো কেউ ভালো চটকাতে পারে না এই চটকে বলুন বলুন স্টুপিড একটু আগেই বলেছি আমি একজন সহজ সরল মানুষ উল্টো পাল্টা প্রশ্ন করে কামে বিভ্রান্ত করবেন না আপনি জানেন না আপনি ইন্টারভিউ দিচ্ছেন 10 বার চটকার আগে জিজ্ঞেস করেছি আপনার কোনো অসুবিধা নেই তো আপনার কোনো অসুবিধা নেই তো চটকে বানান বলুন টগলে গিয়ে টগলে আটকে হয়নি আর কিছু আছে প্রশ্ন বলছি হবে আমার প্রশ্ন করে শেষ হয়নি এবারে সংস্কৃত বলুন সংস্কৃত বলুন
বলুন তো, না ধর্মায় না দেবায় মানে কি? না ধর্মায় না দেবায় মানে ধর্মেন্দ্র জানে না, দেবানন্দ জানে না। আপনি কি জানেন? আমিও জানি না। এবারে আবার সংস্কৃত ধরুন 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 সহজ, খুব সহজ, কাকস্য পরিবেদনা মানে কি বলুন? কাকার পরিবেদনা মিলে বেদনা খাচ্ছে, আপনি খাবেন না? আমি সব খাবো না। দেন না খাবেন তো জিজ্ঞেস করছেন কেন? আমি তো আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছি। আমিও তো অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করছি। এবারে এবারে ইতিহাস বলুন তো। না তার আগে জেনারেল নলেজ, এটা ভীষণ ভাইটাল। গীতা সম্পর্কে আপনার ধারণা কি বলুন? খুব ভালো ধারণা। বলে ফেলুন। অসাধারণ ধারণা। আরে বলে ফেলুন না, ধারণার কোনো শেষ নেই, কোথা থেকে ধারণ করব তাই ভাবছি। আসলে পারবেন না সেটাই বলুন। কেন পারবো না? তাহলে বলে ফেলুন। গীতা খুব ভালো মেয়ে। 3 বছর আগে আমাদের দুর্গাপূজায় আমাদের অটোওয়ালা রতনের সঙ্গে পালিয়ে গেছিল। 3 বছর পরে 2 কোলে 2 জমজ বাচ্চা নিয়ে এবছর গীতা এসেছে। ছেলে আর মেয়েটাকে পুরো আমার মতো দেখতে হয়েছে। আর কিছু বলবো? কোথা গেল? আরে বাবা, আমি এই গীতার কথা বলিনি। কোন গীতা? আর কোন গীতা কেন চিনি না? ভদ্রলোক শুনুন, গীতা ধর্মগ্রন্থ, বই বি গীতা। আগে বলবেন তো, তখনই বলেছি আমি সহজ সরল মানুষ। ধর্মগ্রন্থ যদি হতো তাহলে আমি বলতাম, যদা যদা হি ধর্মস্য গানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং জন্মহম পরিত্রাণায় চ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সংবাণী যুগে যুগে। বলছি হবে। এবারে 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 এখনো শেষ হয়নি ইতিহাস। সিরাজদৌল্লা কে ছিলেন? নবাব ছিলেন। ওয়াও, ঠিক বলেছি। কোথাকার নবাব ছিলেন বলুন? ওদিকে কি প্যান্ডেল? পশ্চিমবাংলার ম্যাপের উপরের দিকে, উপরে মালদা থেকে পক্কর একটু নিচে। নামটা বলুন। মুর্শিদাবাদ। আচ্ছা আপনি জানেন যখন এত ভেন্তারা করার কি দরকার ছিল বলুন? আরে জানলেই তো লোকে ভেন্তারা করে। ঠিক আছে ঠিক আছে, এবার বলুন তো ওনারা কয় ভাই ছিলেন, নাম কি কি? গোষ্ঠীর ভিন্ডি সব জিজ্ঞেস করবে। কিছু বললেন না? না বলছে আমাকে তো চা বিড়ি এইসব এনে দিতে হবে, ফাইল এটেবিল থেকে ও টেবিলে দিতে হবে, ফোর্থ ক্লাস স্টাফের চাকরি, আমি তো আর রকেট ওড়াবো না। বলুন বলুন বলুন, কয় ভাই ছিলেন, নাম কি কি? সিরাজদৌল্লা নবাব ছিলেন, মুর্শিদাবাদের নবাব ছিলেন। ভেরি গুড। তারা 3 ভাই ছিলেন, সিরাজদৌল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা কি? আরে এটা কি? ল্যাংচা। এখানে ল্যাংচাটা এলো কোথা থেকে? যেখান থেকে কাঁচাগোল্লা রসগোল্লা এলো সেখান থেকে ল্যাংচা এসছে। 2 মাস বয়সে মারা গেছিল, তাই ইতিহাসের পাতায় নাম ওঠেনি। আপনি আমার সঙ্গে চলুন মুর্শিদাবাদ, আমি কবর দেখাবো। আসুন।